শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করলো টাইগাররা। শুরুর দিকে রান দিলেও আগুন ঝরানো বোলিং করেছেন তাসকিন ফিজ ঋষাদরা। বোলারদের বোলিং তোপে 124 রানেই প্যাকেট হয়েছিল শ্রীলঙ্কা। সৌম্য তানজিদ খারাপ করলেও হৃদয় লিটন ছিলেন দুর্দান্ত। এই দুই ব্যাটারির পার্টনারশিপেই লঙ্কানদের স্বপ্নের অন্ত। সুপার এইটে যাওয়া থেকে বাংলাদেশ এখন এক পা দূরে। বাংলাদেশের দুর্দান্ত এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডালাসের ম্যাচ শুরুতেই শ্রীলঙ্কার ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং, কিন্তু লাগাম টানেন ফিজ ঋষাদরা। মাত্র 125 রানের টার্গেট দাঁড় করায় শ্রীলঙ্কা, তবে তাতেই শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। 0 রানেই ফিরে যান সৌম্য সরকার, আর 6 বলে মাত্র 3 রান করে আউট হন তরুণ তানজিদ তামিম। দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেই বিপদে ঢাল হয়ে দাঁড়ান দলের সবচেয়ে অফ ফর্মে থাকা লিটন দাস। লিটন দাসের সঙ্গে সঙ্গ দিতে আসেন তাওহিদ হৃদয়। প্রথমে দেখে শুনে পার্টনারশিপ করে দুই ব্যাটার, তবে এরপরই শুরু হয় ছয়ের ছড়াছড়ি। 12তম ওভারে হাসারাঙ্গাকে 3 বলে 3 ছক্কা হাঁকান তাওহিদ হৃদয়। তবে চতুর্থ বলে লেগ বিফোর দ্য উইকেটের ফাঁদে পড়েন তিনি। তবে তার আগে ম্যাচ হাতে নিয়ে এনে দেন তাওহিদ হৃদয়। মাত্র 20 বলে করেন 40 রান। 200 স্ট্রাইক রেটের ইনিংসে 4টি 6 হাঁকান হৃদয়। তিনি আউট হওয়ার পর মাত্র 34 রান দরকার ছিল, যা লিটন সাকিব হৃদয়দের নিতে বেগ পেতে হয়নি। ফলে বড় জয় পায় বাংলাদেশ। তবে বাংলাদেশ আসল শক্তি দেখিয়েছে প্রথম ইনিংসে। শ্রীলঙ্কা টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম 2 ওভারে 13 রান তুলে নেয়। ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে আসেন তাসকিন। তার ওভারের প্রথম 2 বলেই 4 হাঁকান কুশল মেন্ডিস। তবে টাইগার এই পেসারের লেন্থ ডেলিভারিতে ফাঁদে পড়েন তিনি। ইনিংসের 5ম ওভারে সাকিবের ওপর চড়াও হয়েছিলেন নিশাঙ্কার। 4টি বাউন্ডারি হাঁকান তিনি। 5 ওভার শেষে 8টি বাউন্ডারির বিপরীতে 1টি ছক্কা হাঁকায় লঙ্কানরা। এরপর আক্রমণে এসে কামিন্দু মেন্ডিসকে ফেরান মুস্তাফিজ। বাউন্ডারি ওভার বাউন্ডারিতে বাংলাদেশকে রীতিমতো দুশ্চিন্তায় রেখেছিলেন নিশাঙ্কার। তবে মুস্তাফিজ ঝলকে শেষ পর্যন্ত তাকে ফেরায় বাংলাদেশ। 1 ছক্কা ও 7-4 50-র কাছাকাছি গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর দলীয় 100 পেরোনোর পরে ঋষাদকে স্লগ সুইপ করতে চেয়েছিলেন আসালাঙ্কা, তবে জুৎসই ছিল না। এতে স্কোয়ার লেগে সাকিবের হাতে ধরা পড়েন তিনি। বিশ্বমঞ্চে এটি ঋষাদের প্রথম উইকেট। ঠিক পরের বলেই নিজের দ্বিতীয় শিকার পেয়েছেন ঋষাদ। এবার আউটসাইড এইজড হন শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে হ্যাট্রিকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত তা আর হয়নি। 1 ওভার পরে ঋষাদের ফ্লাইট আর টার্নে পরাস্ত হন ধনঞ্জয় ডি সিলভা। এতে 17তম ওভারে এসে 6ষ্ঠ উইকেট হারায় লঙ্কানরা। এরপর তাসকিনের বলে জায়গায় দাঁড়িয়ে কাট করতে চেয়েছিলেন দাশুন শানাকাপ, তবে ঠিকঠাক মতো টাইমিং না হয় প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। শেষ দিকে টি টোয়েন্টি বিশ্বমঞ্চে তানজিম সাকিবের অভিষেক উইকেটে 124 রানেই থামে লঙ্কানরা, যা যথেষ্ট ছিল বাংলাদেশকে সুপার এইটে যাবার জন্য এক পা এগিয়ে দিতে।